এই প্রতিকারগুলি অর্থের ঘাটতি দূর করতে কার্যকর বলে বিবেচিত হয়। আজকের দিনে উন্নত জীবন যাপনের জন্য অর্থের প্রয়োজন, তবে বহুবার কঠোর পরিশ্রম করেও মানুষ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে না। লোকেরা অর্থের অভাবে তাদের ভাগ্যকে দোষ দেয়, তবে কখনো কখনো ভুলটি আপনার বাড়িতে রাখা কিছু বিশেষ জিনিসগুলির কারণেও হতে পারে। বাস্তুশাস্ত্রে এটি বিশ্বাস করা হয় যে অনেক জিনিস ঘরে ঋণাত্মক শক্তি প্রেরণ করে। এটি অর্থের আগমনের যোগফল তৈরি করে না বা এতে কোনো ঝামেলা সৃষ্টি হয়। একই সঙ্গে জ্যোতিষীদের মতে দেবী লক্ষ্মী কিছু জিনিস ঘরে রেখে সন্তুষ্ট হন। আসুন জেনে নেওয়া যাক, শ্রীযন্ত্রের অভ্যাস। বিশ্বাস করা হয় যে ধনীর দেবী লক্ষ্মী শ্রীযন্ত্রে থাকেন। এমন পরিস্থিতিতে যারা অর্থের অভাব বা উচ্চ ব্যয়ের জন্য উদ্বিগ্ন, তাদের অবশ্যই শ্রীযন্ত্রকে তাদের বাড়িতে রাখতে হবে। এটি বিশ্বাস করা হয় যে এটি করার মাধ্যমে অর্থ উপকৃত হয় এবং অর্থেরও সাশ্রয় হয়। এই ডিভাইসটি বাড়ির উত্তর, পূর্ব বা পূর্ব দিকে রাখতে হবে। পরিবারের সকল সদস্যকে এই যন্ত্রে প্রণাম করা উচিত। থ্রি লেগ ব্যাংক। চাইনিজ বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই তাদের বাড়িতে একটি তিন পা বিশিষ্ট ব্যাংক রাখতে হবে। এটি বাড়ির চারপাশ থেকে অর্থ আকায়। এর মুখটি বাড়ির দিকে এবং পিছনে বাইরের দিকে হওয়া উচিত। এছাড়াও মনে রাখবেন যে মুদ্রাটি অবশ্যই তার মুখে থাকবে। এগুলি একটি জলের ট্যাঙ্কে রাখা শুভ। কচ্ছপ, শঙ্খ, রূপার মুদ্রা বা রূপোর তার জলের ট্যাঙ্কে রাখতে হবে। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে এগুলির কয়েকটি জলের ট্যাঙ্কে রাখলে বাড়িতে ধন আসে।